আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটি মাইনিং প্রজেক্ট শেয়ার করব এবং এই ভালো একটি মাইনিং প্রজেক্ট হতে যাচ্ছে। আপনি যখন তাদের এই সাইটে এসে মাইনিং করবেন তখন আপনি একটি প্রিমিয়াম লুক দেখতে পারবেন। তো এই প্রিমিয়াম লুকটি দেখার কারণে আপনি বুঝতে পারবেন যে মাইনিং প্রজেক্টটা সামনের দিকে ভালো কিছু আনতে যাচ্ছে। এবং আরও একটি বড় বিষয় হচ্ছে, এই মাইনিংয়ে কাজ করার জন্য আপনার কোনো প্রকার অ্যাপ ডাউনলোড করা প্রয়োজন হবে না, আপনি জাস্ট ওয়েব মাইনিং করতে পারবেন, অর্থাৎ গুগল ক্রোম থেকে আপনি এখানে মাইনিংটি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই মাইনিং প্রজেক্টের নাম হচ্ছে রিভাইভ মাইনিং। তো এখান থেকে আমরা আইভিই কয়েন আর্নিং করতে পারবো। তো আমরা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আর্নিং করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো এখান থেকে নিচের দিকে আসলে এখানে দেখা যাচ্ছে তাদের টোটাল মাইনার কিন্তু 7951 জন। তো আমরা খুবই আর্লি স্টেজে এই মাইনিং প্রজেক্টে জয়েন করেছি, সুতরাং আপনারা মিস করবেন না। এবং দেখতে পাচ্ছেন বর্তমানে 13503টা আইভিই কয়েন এখান থেকে মাইনিং হয়ে গেছে। এবং আমরা সামনের দিকে এখান থেকে দেখতে পারবো খুব দ্রুত এই মাইনিং প্রজেক্টটি ভাইরাল হয়ে যাচ্ছে। তাদের মাইনিং সেকশনটিতে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন তাদের কিন্তু মাইনিং রেট খুবই কম, তারা অল্প পরিমাণ কয়েন আমাদেরকে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন প্রতি ঘন্টায় আপনি 0.20 পরিমাণ এভিই কয়েন এখান থেকে আর্নিং করতে পারবেন। যেহেতু খুবই অল্প পরিমাণ টোকেন তারা মাইনিংয়ের সুযোগ দিচ্ছে, সুতরাং বুঝতে পারছি এই মাইনিং প্রজেক্টটা সামনে যদি বড় বড় এক্সচেঞ্জারে লিস্টিং হয় তাহলে খুবই ভালো একটা দামে লিস্টিং হবে। তো আমি এই রিভাইভ মাইনিংয়ের সকল আপডেট দেখানোর জন্য নিয়ে যাব আপনাদেরকে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন আমি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে চলে এসেছি। এটি কিন্তু অলরেডি গ্রিন ভেরিফাইড একটি প্রজেক্ট, এর প্রজেক্টের নাম হচ্ছে রিভাইভ ব্লকচেইন। তারা একটি লেয়ার টু প্রজেক্টের আন্ডারে কাজ করতে যাচ্ছে এবং এটি কিন্তু খুবই আর্লি স্টেজে রয়েছে। আমি দেখতে পাচ্ছি জাস্ট 2 থেকে 3 দিন এই প্রজেক্টটি মার্কেটে এসেছে। তো ইতোমধ্যে আপনারা দেখতে পারবেন এই মাইনিং প্রজেক্টটি খুবই ভাইরাল হয়ে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন এখানে হিউজ পরিমাণ একটা ফলোয়ার তারা গেইন করেছে। বর্তমানে কিন্তু এখানে প্রায় 13,000 ফলোয়ার রয়েছে। তো আপনি এখান থেকে নিচের দিকে যদি আসেন তাহলে তাদের বড় কিছু ফলোয়ার আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এনএফটি মার্কেট প্রাইস তাদেরকে ফলো করেছে, ওয়াইপিসি ওয়াইপিএম তারা কিন্তু অলরেডি তাকে ফলো করেছে। তো এখান থেকে আপনি নিচের দিকে আসেন, আসলে তাদের একটি পিন পোস্ট দেখতে পারবেন, এখানে বলছে সাইন আপ অ্যান্ড ক্লেম ইওর রিভাইভ টোকেন ইমিডিয়েট আইভিই ওয়ান রেজিস্ট্রেশন। তো এখান থেকে তাদের পার্টনারশিপ আপনি দেখেন, ডাইভ ইনটু পার্টনারশিপ, এখানে কিন্তু একটি পার্টনারশিপ তারা আমাদেরকে দেখাচ্ছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোর এবং পাই নিউজ বা পাই ওয়ার্ল্ড এখান থেকে একটি পার্টনারশিপের বিষয় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর আপনি আরো নিচের দিকে আসেন, এখানে তারা বলছে এয়ারড্রপ স্টেজ 2 ইজ লাইভ নাও। তাদের এখান থেকে হয়তো তারা ভালো ভালো এয়ারড্রপগুলো আমাদের জন্য ওপেন করে দেবে, আমরা তাদের এয়ারড্রপে রেজিস্ট্রেশন করে বা জয়েন করে আরও ভালো একটা ইনকাম পেতে পারি। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন এই মাইনিং প্রজেক্টটা কিন্তু অলরেডি যেহেতু গ্রিন ভেরিফাইড একটি প্রজেক্ট হয়েছে এবং খুব দ্রুত এটি ভাইরাল হয়ে যাবে। আপনি দেখতেই পারবেন কিছুদিনের মধ্যে অবশ্যই এই মাইনিং প্রজেক্টটি ভাইরাল হয়ে যাবে, সুতরাং কেউই এই মাইনিং প্রজেক্টটি মিস করবেন না। আর সকল আপডেট পাওয়ার জন্য আপনি তাদের এই টুইটার অ্যাকাউন্টে ফলো করে দিয়ে এগুলো আপনি দেখতে পারেন। তো আমি আপনাদের এখন নিয়ে যাব কিভাবে আপনারা এই মাইনিং প্রজেক্টটিতে রেজিস্ট্রেশন করবেন। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি আর আপনার একটা লাইক আমাকে ইন্সপিরেশন দিবে। তো অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা এখন চলে যাব আমাদের টিউটোরিয়ালে। এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করার জন্য আপনারা সর্বপ্রথম ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, তারপর আপনাকে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো। তো রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে এরকম একটি সাইডে নিয়ে আসবে। তারপর আমরা কিন্তু এটি ওয়েব মাইনিং করব, আমরা নতুন করে কোনো অ্যাপ এখান থেকে ডাউনলোড করব না। তো আপনাদের ফোনে অনেকগুলো অ্যাপ থাকলে আপনার নতুন করে কোনো অ্যাপ ডাউনলোড করার দরকার নেই, আপনি জাস্ট ওয়েবে এখানে মাইনিং করতে থাকেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়েবে রয়েছি, তো আমি এটি গুগল ক্রোম সিলেক্ট করব। তার জন্য এই যে 3-ডট মেনু রয়েছে এর উপর ক্লিক করে দিয়ে ওপেন ইন ক্রোম ব্রাউজার এটি আমি সিলেক্ট করে দিলাম, তাহলে কিন্তু আমি প্রতিদিন গুগল ক্রোমে এসে এখান থেকে মাইনিংটি করতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সর্বপ্রথম সাইন আপ করতে হবে। তো আমি কিন্তু এখানে সাইন আপ পেজে রয়েছি, আপনার এমন হতে পারে যে আপনার লগ ইন পেজে আপনি থাকতে পারেন। তো আপনার যদি লগ ইন পেজে থাকে তাহলে সাইন আপ পেজটি খুঁজে পাওয়ার জন্য আপনি জাস্ট এই যে 3-ডট মেনু এর উপর এটি ক্লিক করে দিলে এখানে আপনি সাইন আপ অপশনটি পেয়ে যাবেন। তো আপনি এর উপর ক্লিক করে দিলে আপনি কিন্তু এরকম সাইন আপ অপশনটিতে চলে আসবেন। তো এখন আমরা এখান থেকে সাইন আপ করবো। তো সাইন আপ করার জন্য আপনি উপরে
ভিতরের এখানে কিন্তু সর্বপ্রথম রেফার কোডটি পেয়ে যাবেন। তো আপনাকে মাস্ট বি এখানে রেফার কোড দিয়ে জয়েন হতে হবে। তো এখানে যদি রেফার কোড থাকে তাহলে আপনার আর কিছু করা লাগবে না, আর যদি রেফার কোড না থাকে তাহলে আপনি ভিডিও ডিসক্রিপশন থেকে রেফার কোডটি কপি করে নিয়ে এসে আপনি এখানে বসিয়ে দেবেন। আর আপনি এটাও করতে পারেন যে টেলিগ্রাম পোস্টে চলে যাবেন, টেলিগ্রাম পোস্টে চলে গেলে আপনি রেফার কোডটি কপি করে নিয়ে এসে আপনি এখানে এসে পেস্ট করে দিতে পারেন। তবে মাস্ট বি আপনার রেফার কোড ইউজ করতে হবে। এখন নিচে আসবেন, আসার পরে যে ইন্টার নেম রয়েছে, তো আপনি আপনার ভোটার আইডি কার্ড নেম অনুযায়ী আপনি এখানে একটি নেম দিয়ে দিবেন। মাস্ট বি আপনার কিন্তু ভোটার আইডি কার্ডের নামের সাথে মিল রেখে দিতে হবে, কেননা আমরা এখান থেকে কিন্তু KYC করার একটা প্রসেস থাকে সামনের দিকে। এরপর নিচে আসেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি কোড, তো আমরা এর উপর এটি ক্লিক করে দেব। ক্লিক করে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসব। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, যার কান্ট্রি কোড +880 এই অপশনটি রয়েছে, তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে, তো আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এরপর নিচে আসবেন, আসার পর এখানে ইন্টার ইউজার নেম, তো আপনি এখানে একটি ইউজার নেম ক্রিয়েট করে নেন। আপনার ইউজার নেমটি অবশ্যই ছোট হাতের অক্ষরে দিবেন, তারপর কিছু সংখ্যা আপনি এখান থেকে অ্যাড করবেন। তো এভাবে আপনি ইউজার নেমটি এখান থেকে ক্রিয়েট করে নেন। এরপর নিচে চলে আসেন, চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেইল অ্যাড্রেস, তো আপনি আপনার ফোনের যে কোনো একটি ভ্যালিড ইমেইল আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। হয়ে গেলে আপনি নিচে চলে আসবেন, আসার পর এই যে পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে, তো আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দেন। দেওয়া হয়ে গেলে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন আই এম নট এ রোবট, তো আপনি জাস্ট এর উপর এটি ক্লিক করে দেন, তাহলে আমাদের এটি টিক মার্ক হয়ে যাবে। তো এখন আমরা নিচের দিকে আসবো, আসার পরে যে সাইন আপ অপশন রয়েছে, তো আমরা এই সাইন আপের উপর একটি ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে ইন্টার ওটিপি কোড, তো আমাদের যে ইমেইলটি আমরা এখান থেকে দিয়েছি সেই ইমেইলে কিন্তু একটি ওটিপি চলে যাবে, তো আমরা ওই ওটিপিটি ক্লিক করে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের রিভাইভ থেকে কিন্তু একটি ওটিপি আমাদের দিয়েছে, তো আমরা এখান থেকে ওটিপিটি কপি করে নিয়ে আসলাম। আপনারা ওই জিমেইল থেকে ওটিপি কপি করে নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপনি এই সাইডে আবারও চলে আসবেন। তারপর এখানে ইন্টার ওটিপি দেওয়ার অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে এটি বসিয়ে দিবেন। তারপর নিচে এই যে সাইন আপ অপশন রয়েছে, আপনি জাস্ট এই সাইন আপের উপর এটি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন সাকসেস, তো এখন আমরা এই যে ওকে রয়েছে, তো ওকের উপর এটি ক্লিক করে দেব। এখন আমাদের কিন্তু লগ ইন করতে হবে, যেহেতু আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে আমরা এখন লগ ইন করবো। লগ ইন করার জন্য উপরে আপনি এখানে আপনার ইউজার নেম এবং নিচে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর এখানে নিচে এসে এই যে রোবট, তো আপনি এর উপর এটি ক্লিক করে দিবেন, তাহলে এটি টিক মার্ক হয়ে যাবে। এখন এই যে নিচের দিকে আসবেন, সাইন ইন অপশন রয়েছে, তো আপনি জাস্ট সাইন ইনের উপর এটি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুলি করতে পেরেছি। তো এখানে উপরের দিকে রিভাইভ মাইনিং, আপনি নিচের দিকে যদি আসেন তাহলে এখানে টোটাল মাইনার কতজন আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার ব্যালেন্সটিও দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যদি মাইনিংটি ওপেন করতে চান তাহলে আপনি সর্বপ্রথম উপরে যে থ্রি ডট মেনু রয়েছে ডান দিকে, তো আপনি থ্রি ডট মেনুর উপরে এটি ক্লিক করে দিবেন। এখানে মাইনিংটি স্টার্ট করার জন্য এই যে মাইনিং নাও অপশন রয়েছে, কিন্তু আপনি কিন্তু এই মাইনিং নাওয়ের উপর ক্লিক করলে আপনি মাইনিং স্টার্ট করতে পারবেন না। এখানে মাইনিং শুরু করার জন্য আপনার দুইটা মিশন কমপ্লিট করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই মিশনগুলো তারা এখানে দিয়ে দিয়েছে, তো আপনি এই মিশনের উপর এখন একটি ক্লিক করে দেন। দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে আসেন, তাহলে তাদের মিশনগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এক নম্বর মিশন তারা এখানে আমাদের দিচ্ছে, এখানে বলছে ফলো আস অন টুইটার, তো তাদের টুইটারে আমাদের ফলো করতে হবে, তারপর লাইক কমেন্ট এবং কুইট করতে হবে, অর্থাৎ রিটুইট করতে হবে। তো আমাদের এই টাস্কটি কিন্তু এখন সম্পূর্ণ করে আসতে হবে। তো সর্বপ্রথম এই যে ফলো আস অপশন রয়েছে, তো আপনি এই ফলো আস এর উপরে এটি ক্লিক করে দিবেন, তাহলে আপনাকে কিন্তু তাদের টুইটারে নিয়ে যাবে। তো আমরা তাদের টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম। এখন এই যে ফলো অপশন রয়েছে, তো আমরা এখান থেকে একটি ফলো করে দিলাম। তো এখান থেকে আপনি নিচের দিকে আসেন, আসার পর এই যে তাদের পিন পোস্ট দেখতে পাচ্ছেন, এই পিন পোস্টটি আমরা সর্বপ্রথম একটি লাইক করে দেব। তো এই যে লাভ অপশন রয়েছে, তো আপনি এর উপরে এটি ক্লিক করে দেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে রিটুইট বা কুইট করার অপশন রয়েছে, তো আপনি জাস্ট এর উপর এটি ক্লিক করে দেন। তারপর নিচে এই যে কুইট অপশন পেয়ে যাচ্ছেন, তো কুইটের উপর এটি ক্লিক করে দেবেন। তারপর এখানে আমাদের কিন্তু একটি কমেন্ট করতে হবে, তো অ্যাড এ কমেন্ট এখানে আমরা লিখব বেস্ট প্রজেক্ট। আপনি চাইলে এখানে অন্য কিছুও লিখতে পারেন। লেখার পর আপনি এখানে এই যে রিপোস্ট অপশন রয়েছে, তো আপনি রিপোস্টের উপর এটি ক্লিক করে দেবেন। তো আমাদের কিন্তু এই পোস্টটি কমপ্লিট হয়েছে। এখন আমরা আমাদের টুইটারে চলে যেতে হবে আবারও, তো আপনি এখান থেকে ব্যাক করে একবার টুইটারে চলে যাবেন। তো আমি আমার টুইটারে চলে এসেছি। আসার পর এই যে আমি সর্বপ্রথম আমার প্রোফাইল সেকশনে চলে যাব। প্রোফাইল সেকশনে যাওয়ার পরে এখানে আমি যে কুইটটি করেছি বা রিপোস্ট করেছি সেটি কিন্তু এখান থেকে আমার কপি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাত্রই এখানে থেকে এই যে কুইটটি করলাম বা রিপোস্ট করলাম। তো আমার এই যে কুইটটি করেছি এখান থেকে আমাদের এই যে শেয়ার অপশন রয়েছে, তো আপনি এই শেয়ারের উপর এটি ক্লিক করবেন। তারপর এখানে আপনি কপি লিঙ্ক অপশন পেয়ে যাবেন, তো আপনি এই কপি লিঙ্ক এর উপর এটি ক্লিক করে দিবেন। তো আমাদের লিঙ্কটি কিন্তু এখন আমরা কপি করলাম। এবার আমরা
আমরা চলে যাব আমাদের সাইডে। তো আমরা এখানে চলে আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল ইওর টাস্ক। তো আমাদের এই টাস্কটি কমপ্লিট হয়েছে কিনা তাদের প্রুফ দিতে হবে, দেওয়ার জন্য আপনি ফিল ইওর টাস্ক এর উপর এটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসলে এখানে বলছে ফিল হেয়ার। তো আমরা যে লিঙ্কটি কপি করে আনলাম সেটি আমরা এই যে ইন্টার ইনফরমেশন হেয়ার এখানে আমরা সেটি বসিয়ে দেবো। এর উপর ক্লিক করে দিয়ে আমাদের টুইটারের যে লিঙ্কটি নিয়ে এসেছি সেটি আমরা এখানে বসিয়ে দেবো। উপরে আমাদের যে লেখাটি রয়েছে এই লেখাটি আমরা এখান থেকে কেটে দিলাম, দেওয়ার পর আমরা এখানে কিন্তু আমাদের লিঙ্কটি বসিয়ে দিলাম। তারপর নিচে সেন্ড রয়েছে, তো আমরা সেন্ডের উপর এটি ক্লিক করে দেবো। তো আমাদের এখানে একটু লোডিং নেবে, জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। আমাদের এই টাস্কটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম টাস্ক জব ওয়াজ সেন্ট। তো আমাদের এটি কিন্তু কনফার্মেশন হয়ে গেছে। তো এখন আপনি এখান থেকে নিচের দিকে আসেন তাহলে আরও একটি টাস্ক আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আরও একটি টাস্ক এখানে আমরা দেখতে পাচ্ছি জয়েন টেলিগ্রাম চ্যানেল, তাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন হতে হবে। তার জন্য এখানে এই যে টাস্ক জব আপনি জাস্ট এর উপর এটি ক্লিক করে দিবেন। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনি জাস্ট এই যে ফিল ইওর টাস্ক আপনি এর উপর এটি ক্লিক করে দেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আবারও সেন্ড অপশন রয়েছে, তো আপনি আবারও এখান থেকে সেন্ডের উপর এটি ক্লিক করে দেন। আমরা যেহেতু টাস্কগুলো কমপ্লিটলি এখান থেকে করেছি, তো আমরা দেখবো এখন আমাদের মাইনিংটি ওপেন হয় কিনা। তো তার জন্য আমরা এই যে থ্রি ডট মেনু এর উপর এটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে মাইনিং নাও এই সেকশনটিতে আমরা এখন একটি ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এখানে একটু লোডিং নিবে, তো আপনি জাস্ট একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাইনিং সেকশনে নিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন IVE মাইনিং, তো তার নিচের দিকে আসলে আমরা এখানে যে স্টার্ট মাইনিং অপশনটি পেয়ে যাচ্ছি। তো আমরা এখন এই স্টার্ট মাইনিং এর উপর একটি ক্লিক করে দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন IVE মাইনিং, তো এখান থেকে আমরা নিচের দিকে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের মাইনিংটি কিন্তু অলরেডি ওপেন হয়েছে, 18 ঘন্টার জন্য আমাদের মাইনিংটি কিন্তু এখান থেকে ওপেন হয়েছে। এবং আপনি এখানে দেখেন ইউর আর্নিং এভরি ওয়ান আওয়ার, অর্থাৎ আপনি প্রতি ঘন্টায় 0.2083 IVE কয়েন এখান থেকে মাইনিং করতে পারবেন। তো আমাদের মাইনিং সেকশনটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে, পরবর্তী 18 ঘন্টার জন্য আমাদের এই মাইনিংটি চলবে, এরপরে আমাদের মাইনিং স্টপ হয়ে গেলে নতুন করে মাইনিংটি এখান থেকে ওপেন করে দিতে হবে। তো এভাবে কিন্তু আপনি প্রতিদিন এখান থেকে মাইনিংটি ওপেন করবেন, অর্থাৎ আপনি এই থ্রি ডট মেনুতে আসবেন, আসার পর আপনি এই মাইনিং নাওয়ের উপর ক্লিক করে আপনি ওই সেকশনে যেয়ে আপনি এখান থেকে মাইনিং করতে পারবেন। এখন আমরা পরপর সব বিষয়গুলো একটু দেখব। এখানে আমরা কিন্তু বর্তমানে হোম অপশনে রয়েছি, তো হোম অপশনে আসলে আমরা জাস্ট এই মাইনিংয়ের সেকশনটি পেয়ে যাব। তো এখন আমরা এই যে প্রোফাইল সেকশন, এই প্রোফাইলের উপর এটি ক্লিক করে দেব। তো এখানে আসলে আমাদের এখানে বলছে ফিল আপ ওয়ালেট অ্যাড্রেস হেয়ার, তো এখানে কিন্তু তারা পরবর্তীতে ইভিএম ওয়ালেট নিয়ে আসবে, তো সেই ওয়ালেট আমাদের এখানে দিতে হবে। তো আমরা আপাতত ইভিএম ওয়ালেট পাচ্ছি না, সুতরাং আমরা এখানে কোনো ওয়ালেট দেবো না। তারপর নিচে দেখতে পাচ্ছেন রিভাইভ মাইনিং অ্যান্ড গেট ফ্রি IVE টোকেন, অর্থাৎ রিভাইভ মাইনিং থেকে আমরা যে কয়েনটি আর্নিং করছি সেই কয়েনটির নাম হবে কিন্তু IVE টোকেন। তো অবশ্যই আপনি এই বিষয়টি এখান থেকে বুঝতে পারছেন। তো এখন আমরা আবারও এই যে সিকিউরিটি সেকশন দেখতে পাচ্ছি, তো আমরা যদি এই সিকিউরিটি এর উপর চলে যাই তাহলে এখানে বলছে প্রোটেক্ট ইওর অ্যাসেট সেফলি ইন এভরি লেয়ার। তো লেয়ার প্রজেক্টের আন্ডারে আমাদের অ্যাসেটটি কীভাবে আমরা সেফ রাখবো সেই বিষয়টি তারা এখানে বলছে। এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা দেখতে পাচ্ছি এবং পাসওয়ার্ড চেঞ্জের বিষয়টিও আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এগুলো চাইলে আমরা করে নিতে পারবো। এখন আমরা এই যে রেফারেল সেকশনটিতে চলে যাব। তো রেফারেলের উপর যদি আমরা এখানে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন বুস্ট ইওর IVE বাই গ্রোয়িং, অর্থাৎ আপনি আপনার রেফারেল কোডটি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এই কপির উপর এটি ক্লিক করে ধরলে আপনি রেফারেল লিঙ্কটি এখান থেকে কপি করে নিতে পারবেন, আর আপনি চাইলে যে কোনো ফ্রেন্ডকে এখান থেকে রেফার করতে পারেন, রেফার করলে আপনার কিন্তু আর্নিং আরও একটু বৃদ্ধি পাবে। এখন আমরা এখানে এসে এই মিশন অপশনের আমরা কাজটা করেছি, তো আমাদের মূলত এটি ছিল এই প্রজেক্ট। তো এই প্রজেক্টটি আমরা কেউই মিস করব না, অবশ্যই আপনি এখান থেকে ভালো একটি আর্নিং পাওয়ার সম্ভাবনা পেতে পারেন। তো আপনারা অবশ্যই এখানে প্রতি 24 ঘন্টা পরপর বা 18 ঘন্টা পরপর আপনি এখান থেকে মাইনিংটি স্টার্ট করবেন। আপনি দেখতে পাচ্ছেন আমাদের মাইনিং কিন্তু বর্তমানে চলছে, তো মাইনিংয়ের এই যে কয়েনগুলো পরবর্তীতে আমাদের এই ইওর ব্যালেন্স এই অপশনটিতে এসে জমা হবে। তারপর এখানে এই যে মাই টিম সেকশন রয়েছে, আপনি যদি কাউকে রেফার করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, অবশ্যই আপনারা এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করেন, দেখা যাক সামনের দিকে এই মাইনিং প্রজেক্টটা কতটা ভালো কাজ করছে আমাদের জন্য। আমরা কিন্তু বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্টগুলোতে জয়েন হয়ে থাকি, এবং জয়েন হওয়ার পর তারা যদি ভালো আপডেট নিয়ে আসে, ভালো কোম্পানির সাথে কোলাবোরেশন করে, তখন কিন্তু আমরা মাইনিংটি কন্টিনিউ রাখি। আর যদি ভালো কোনো আপডেট না পাই তাহলে কিন্তু আমরা 1 থেকে 2 মাস পরে এই প্রজেক্টগুলো বাদ দিয়ে দিই। যে প্রজেক্টগুলো ভালো কোনো আপডেট আনবে না সে প্রজেক্টগুলোতে আমরা ফাও টাইম নষ্ট করব না, আমরা অযথা টাইম নষ্ট কেন বা করব। তাদের আপডেট যখন ভালো ভালো আসবে আমরা শুধুমাত্র সেই প্রজেক্টগুলোতে কাজ করব, এবং এই আপডেটগুলো কিন্তু আমরা
আমরা বিভিন্ন ধরনের এবং এই আপডেটগুলো আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের টুইটার অ্যাকাউন্ট থেকে, বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি থেকে। তো সেই আপডেটগুলো দেখলে বোঝা যায় যে কোন প্রজেক্টটা সামনের দিকে ভালো কিছু আনতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা এই সকল আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে থাকবেন, কেননা সব কিছু কিন্তু ভিডিওতে বলা হয় না। টেলিগ্রামে কিন্তু আমি বিভিন্ন ধরনের আপডেটগুলো দিয়ে থাকি যে কোন মাইনিং প্রজেক্ট বা কোন এয়ারড্রপে কাজ করবেন, কোনগুলো কাজ করবেন না, এই সকল আপডেট কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়। আপনারা সবাই এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করেন, এখান থেকে দেখা যাক সামনের দিকে ভালো একটা প্রফিট হতে পারে। তো